একদিকে ফেনী নদী, অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্য। মূলত ফেনী নদীর নাম থেকে ফেনী জেলার নামকরণ। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার ও ভাষা শহীদ আব্দুল সালামের মতো অনেক কৃতি সন্তানের জন্মভূমি হল এই ফেনী জেলা। রাজাজির দীঘি শহরের জিরো পয়েন্টে প্রায় দশ একর জায়গা জুড়ে এই দীঘিটির অবস্থান। কথিত আছে, ত্রিপুরার এক প্রভাবশালী রাজা তার মেয়ের অন্ধত্ব দূর করার মানসে এই দীঘিটি খনন করিয়েছিলেন। সেই থেকে এর নাম হয় রাজাজির দীঘি। প্রায় নব্বই বছরের পুরনো এই ফেনী সরকারি কলেজ, ফেনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। এর নির্মাণ শৈলীও বেশ আকর্ষণীয়। আমরা এখন ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড স্কুলে। ছোট ছোট বাচ্চাদের মাঝে হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য। আপন হাতে সাজানো বাগান আমি নিজেই তার মালি, রোজ প্রভাতে তাই আমি আপন হাতে জল ঢালি। নদীর জল ফুরিয়ে গেলে পড়ে থাকে শূন্য বালি, শূন্য ফুলের বাগান মানে প্রিয়াবিনে হৃদয়ে খালি। ভিনদেশী একে বন্ধু আমার নীল সাগরে ভাসে, হাত বাড়ালে দুঃখগুলো শুধুই ছুটে আসে। কবিতার শব্দ মুছে যাবে, মুছে যাবে একটি নাম, দোয়েল ডাকা ভরে কামিনী ফুটবে, কেঁদবে আমার দাম। প্রতিদিন অনেক যাত্রীর আনাগোনা দেখা যায় এখানে। ১৯২৯ সালে ব্রিটিশ সরকার স্টার্ন বেঙ্গল রেলওয়ে নামে পরিচিত এই রেল জংশনটি প্রতিষ্ঠা করেন। যাচ্ছি বিজয় সিংহ দীঘি দেখতে। ফেনী শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এর অবস্থান। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের শহীদ সৈনিকদের অম্লান স্মৃতি ঘেরা এই ফেনী জেলা সেজেছে নানান রঙে। তোমার রঙে সাজবে আমাদের।